ইখন মই ইমান ড্যামেজ হওয়ার পিছতো মই কিয় ললো ইখন আর ইমান কিয় খরচা করে আছো 9 10 এইটো 10 বাকি মই জিপে করে আছো হ্যালো হোয়াটস আপ পিপল ওয়েলকাম টু আনাদার ব্লগ এন্ড গাইজ ইউ নো হোয়াট আজিও ডিম্পু আহি আছে আর ডিম্পু আহি আছে একটা বিশেষ কামত একচুয়ালি আর সেই বিশেষ কামর কারণে মোক ফোন করে কল করে কেন কলে কঙ্কন ফ্রি আছে নাকি এন্ড আই ওয়াজ লাইক মই তো ফ্রিয়ে আছো আর সেই কারণে মই কলো ইয়েস ফ্রি আছো দেন মোক কলে কেচেলো মোক জয়েন করা আমি একটা বিশেষ কামত যাই আছো আর সেই বিশেষ কামটা কি হয় আপনার গম পাব আগে ডিম্পু আহি লোক আর ডিম্পুর একেলগতে গৈ আছো ডিম্পু আহি আছে আর মই ভাবিছো চলো আজি ডিম্পুক মোর লগতে লৈ যাও আর যত যাই আছো সেটা হল সোনাপুর আর ভাবিছো চলো বালেনতে আজি রাইড করা ডিম্পুক আর ডিম্পু যাকালে আইসে বেলেনো এখন দেখা বিছিলে বাট রাইড করবা নহল বাট আজি চলো ডিম্পুক কোয়া নাই এটাকে বেলেনো ওলাই আছে বলে তো বেলেনো ওলাম আর ডিম্পুক রাইড করাই কেনে লই যাম আজি এটা কোল স্টার্ট দিয়ে দিল এন অল রাইট গাইস এসে ডিম্পু আহি পাইছিল আমার গাড়ি ওলাই বা ধুনিয়া হয়ে গেল গুড মর্নিং মর্নিং ভাই চলো আজি বলেনো ড্রাইভ হবো ড্রাইভ হবো বলেনো মে রাইড করতে হ্যাঁ চলো চলো গাড়ি পার্ক চলো এটা কোন প্রথমে তো কিবাটা খাই লও ওকে বাকি ডেস্টিনেশন তো আজি দেখা যাবো চলো আর মানে আহি পাই গলো মানে কি এখন পুরি সবজির দোকান দেখা পাইছো আর যেহেতু ব্রেকফাস্ট করি আহা নাই তো ব্রেকফাস্টও করিল রাইট গাইস এই সেটা আমার পুরি সবজি আহি গল পুরি তো বহুত টেস্টি আসলে চলো এটা ইয়ারপরা উলাই যাও জল আমি ভাবি আছো তার বিশেষ কামত যাম বলে ভাবিছিলো সেই বিশেষ কামটো যোৱা নহল একচুয়ালি আমি একপাক এনে ফুৰি আহিলো আর এই সাথে ডিম্পু যাব ওলালে কিয় কারণে সেই বিশেষ কামটো নহল সেইটো কারণে এটা যাব ওলাইছে আনে দে আনে দে আনে দে আজি আইয়ে 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 আহিলো আর এই সাথে ডিম্পুক বাই বাই কৰি দিলো চলো এটা আমার গাড়িখন ভিতর সোমাই লো আমার লিলি পুরা খানা খাওয়ার পুরা খঙত আছে একচুয়ালি লিলি এটা খানা খাওয়া টাইম আছে আর লিলি আমার দাদাটার নাম লিলি হয়েছে লিলি মাইকে দিয়েছে লিলি নাম আর এটা খানার আছে লিলি খানা 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 লিলি ক জানটা জানটা কে বলনা চাই রে বলো বলো হ্যাঁ আর ক্যামেরা খানা নেই বলো এন্ড অল রাইট গাইস এই সাইডে আমার মালিকে লইছে নবীন নবীন মালিকে লইছে লিলির কানে খানা আই আই লিলির ফং লিলি নিদিয়ে তো লেলে নেডিয়ে টক নেডিয়ে নেডিয়ে গোনা লেলে ফুকা লেলে ইউ আই কান্ট ওয়েট অ্যারাউন্ড এ ও ভাগো এন্ড অল রাইট গাইস এটা এখন স্কুটি আনিব গৈ আছো আর সেই স্কুটিখন কি হয় কি কথা আপনার গোটেইখিনি কৈ আছো হয়তো যদি আপনাদের আগরপরা মূল্যত কানেক্টেড আছে তেতিয়াহলে নিশ্চয় গম পাব কি হয় কার স্কুটি হয় কেনেকুৱা হয় তো একচুয়ালি স্কুটিখন লৈ আহো তারপর আপনার গোটেইখিনি কথা ডিটেইলত বুঝাই আছো আর মানে ফার্স্ট মোটর ব্লগিং আসামিজ চ্যানেলত সেইখন স্কুটিতে করেছিলো যোনখন স্কুটি এটা আনিব গৈ আছো আর সেইখন স্কুটি কোর আছিল ইমান দিন আর কিহর কারণে কোরপরা কি লো আনব গে আছো গোটেইখিনি গম পাব একচুয়ালি ইঞ্জিন চেক করব কারণে কেনকা কি হয়ে আছে কন্ডিশন আর যেটা আমি ইঞ্জিন চেক করলো আপনাদের চেক করো কি হালাত হয়ে আসে ইঞ্জিনের আর যেটা এই হালাত দেখা পালো আপনাদের যোনখিন স্ক্রিনত দেখা পাচ্ছে এই হালাত দেখা পালো এই হালাত দেখা পাওয়ার পিছত গোটেই যি যি বেয়া হয়েছে ইঞ্জিনের গোটেইখিনি আপনার চেঞ্জ করব দিল আর চলো এটা হয়ে গল বোলে রিপেয়ার তো ফোন করে মাতিলে তো এটা গৈ আছো আর কি বিল হয়েছে বহুত কথা আছে এই স্কুটির লগত আপনার গোটেইখিনি কৈ আছো চলো আগে স্কুটিখন লৈ আহো অলরাইট গাইস আর যত মই বনাব দিছো একচুয়ালি সেটা আপনার অথরাইজ সার্ভিস নয় বাট অথরাইজ জেনুইন পার্ট পোৱা যায় হন্ডারে তো তাতে বনাব দিছো একচুয়ালি লগৰ দোকান হয় তো সেইটো কারণে দিছো চাও সি কিমানৰ আজি মোক বিল বনায় কিয় কারণে স্কুটিটো বাৰু ইঞ্জিন গোটেইখিনিয়ে চেঞ্জ করা হৈছে এটা চাও কিমানের বনোয়া হয় এন্ড অল রাইট গাইস এখানে দোকান যোনখনত বনাব দিছো আর এই সাইডে বনি আছে আর ফাইনাল কাম হয়ে আছে আর এইখানে স্কুটি ভালকে দেখা আছো চলো মোটর ব্লগিংত কিতনা হো গিয়া বিল ক্যামেরা কা সামনে পুরা বলনা পড়েগা বিল কিতনা হুয়া সমঝা না পড়েগা মেরা জানতা কো তোর বিল হইছে এটা অল ওভার টোটাল 11,092 তাতে তো 3% ডিসকাউন্ট করে দিলো 10,760 উইদাউট মেকিং চার্জ আর কি কি লাগিছিলে গুটেখিনি এটা এটাকে কই দিয়াছুন এটো কাইনেটিক রড হল কাইনেটিক রড ঠিক আছে 790 এটো কেরিং বেয়ারিং দুটা হল কেরিং বেয়ারিং সাইডৰ দুটা বেয়ারিং আ এটো লেথৰ
লেট রিপেয়ারিং যে হইছে হ্যাঁ ঠিক আছে গিয়ারবক্স বেয়ারিং ছয়টা ওকে সব উলাই থোয়া আছে হ্যাঁ গিয়ারবক্স গাসকেট এটা দিলো গিয়ার অয়েল ওকে ফ্যান বেল ফেস ড্রাইভ এ ডাঙর পিনিয়ন দজন ক্লাচ রোলার গুটি গিলা হ্যাঁ অয়েল সিল সেট ওকে সিল লাগে এটা ব্লক পিস্টন ব্লক পিস্টন 2970 হ্যাঁ হেল্প সেট ভালভ সিল ফয়েল ওকে ডলপিন ডলপিন টাইমিং চেন টাইমিং টেনশনার ওকে দুটো থাকে ভালভ গ্রাইন্ডিং হোল মোবিল হোল মোটল দিছো ওকে মোবিল মোটল দিছো তারপর হেড ওয়্যারিং রবার গাসকেট এটা সিডিআই এটা হেড ওয়যারিং এই রবার গাসকেট সিডিআই দিলো স্টার্টিং অর জন্য রাতি বাজে দিছো সিডিআই 1500 টাকা নাকি বে নতুন এমআরপিটো আরো বেশি গাসকেট বন এটা হ্যাঁ এয়ার ফিল্টার দিলো প্লাগ দিলো আর পেট্রোল পাইপ এটা দিলো বাস গাড়ি টনটনিয়া মানে ইঞ্জিন অটো পুরো 11092 হইছিল 3% ডিসকাউন্ট গাইস আপনারা এটা বিল শুনা পালে কিমানর ফটকা লাগি আছে আর একচুয়ালি এখন ফটকা এখানে একু নয় কার কারণে এখন মই কৰিছিলোঁ সেল একচুয়ালি যেতিয়া আপোনালোকে যদি গম পাইছে খুশি কিনাৰ আগতে এইখন মই চলাই আছিলোঁ আৰু এইখন মই সেল কৰিছিলোঁ আৰু সেই যেতিয়া সেই ল'ৰাজনে সেল কৰিম বুলি কৈ আছিলে তেতিয়া দেখা পালোঁ আৰু দেখা পাই কিনে মই ক'লোঁ চলো মোক আকৌ লাগে এইখন তো এইখন মই লৈ ল'লোঁ আৰু বিল আপোনালোকে দেখা পালে একচুৱেলি মই ইমানখিনি বেয়া হৈ থকা বুলি ভবা নাছিলোঁ আৰু এণ্ড অলৰেডি মই ল'ৰাটোক পে'মেণ্ট কৰিছিলোঁ আৰু পে'মেণ্ট কৰাৰ পিছত মানে ইঞ্জিন চেক কৰিলোঁ আৰু তেতিয়া গম পালে আপোনালোকে কিমান কি খৰচা হৈ গৈছিলে চলো এতিয়া এটা টেষ্ট ৰাইড ল'লোঁ আৰু ষ্টাৰ্ট অফ হৈ গৈছে কিয়বা একচুৱেলি তেল নাই চাগে চেক কৰোঁ তেলটো আছিলে আৰু এতিয়া কিক মাৰি কিনে আৰু ষ্টাৰ্ট কৰিলোঁ কিবা হৈছিলে ষ্টাৰ্ট অফ হৈ গৈছিলে চলো আৰু আগলৈ যাওঁ আৰু চেক কৰোঁ এবাৰ বাকীটো অল গুড মেন খালি অলপ বডিৰ কাম কৰিব আছে অলপ নহয় 90% বডি ডেমেজ হৈ গৈছে আপোনালোকক গোটেইখিনি দেখাইছোঁ আৰু পূৰা এইখন স্কুটি 90% ডেমেজ হৈ থকা বুলি ক'ব পাৰি আৰু এইখন মই ইমান ডেমেজ হোৱাৰ পিছতো মই কিয় ল'লোঁ এইখন আৰু ইমান কিয় খৰচা কৰি আছোঁ আপোনালোকক কৈ আছোঁ কিহৰ কাৰণে এইখনে মোৰ এইখন ফাৰ্ষ্ট স্কুটি মোৰ ফাৰ্ষ্ট স্কুটি যেতিয়া মই মানে কষ্ট কৰি কিনে নিজৰ পইচাৰে লৈছোঁ 1 টকাও ঘৰৰ পৰা লোৱা নাছিলোঁ সেইখনে মোৰ ফাৰ্ষ্ট স্কুটি আৰু এতিয়াতো মই আপোনালোকে জানে খুচিয়ে মই লৈ লৈছোঁ আৰু খুচিয়ে মই ঘৰৰ পৰা 1 টকাও লোৱা নাছিলোঁ বাট এইখন মোৰ ফাৰ্ষ্ট হয় মেহনতৰ কামানিৰ ইমান মেহনত কৰি লৈছিলোঁ এইখন স্কুটি আপোনাক মই এটা এটা পাল মনত আছে এইখনৰ কষ্টৰ পইচা আৰু সেইটো কাৰণে মই দেখা পাই কিনে ভাবিছোঁ এইখন মোৰ ফাৰ্ষ্ট স্কুটি আছিলে নিজৰ পইচা দি লোৱাৰ কাৰণে তো সেইকাৰণে লৈ লৈছোঁ চলো এতিয়াতো অ'কে পাই আছোঁ আৰু ইঞ্জিনটো বনোৱা হৈ গৈছে আৰু বাকী যি যি কাম আছে সৰু সুৰা তো সেইখিনি কাম আহিম বাৰু কালি তো আপোনালোকক জাষ্ট দেখা 9 10 এইটো 10 বাকী মই জিপে কৰি আছোঁ আপোনালোকে এটা স্কুটিৰ আধাৰ দি ষ্টৰি গম পাই গৈছে আৰু আপোনালোকক দেখাই আছোঁ ভালকৈ লুকছ নেক্সট ভিডিঅ'ত আৰু আপোনালোকক গোটেইখিনি দেখাই আছোঁ কিমানখিনি ডেমেজ হৈছে ইঞ্জিনটো গমেই পালে 90% ডেমেজ আছিলে আৰু বিল কিমান কি হৈছিলে আৰু এতিয়া বডিও দেখাব আছে তো নেক্সট ভিডিঅ'ত আপোনালোকে দেখা হ'ব বেছি ভিডিঅ' লম্বা নকৰোঁ তো ষ্টৰিটো গমেই পালে কিহৰ কাৰণে মই এইখন কিনিলোঁ তো অলৰেড গাইছ এইখিনি আছিলে আজিৰ ভিডিঅ' আশা কৰিছোঁ ভিডিঅ'টো চাই ভাল পালে আৰু ভাল পালে যদি লাইক কৰিব কেনেকুৱা পালে কমেণ্ট কৰিব আৰু নতুনকৈ আহিছে যদি ছাবস্ক্ৰাইব কৰিব সেইখিনি কৈ কেনে ৰাখিছোঁ বাই বাই